এবার সৌদি ও বাংলাদেশে একই দিনে ঈদ। ঈদ উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ধারণা করা হচ্ছে এবছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এমনটিই ঘোষণা করেছে। বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে 29তম রোজার দিনে। সে হিসাবে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 21 এপ্রিল 29 রমজান শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে 22 এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। বেশিরভাগ দেশেই একই দিনে অর্থাৎ শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার রাজধানী বায়তুল মোকারমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্র খালেজ টাইমস, গালফ নিউজ, আল আরাবিয়া, সবাইকে আগাম ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।